নমস্কার বন্ধুরা, উমার এসিলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন কালা মশালা। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সাথে খুব ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 500 মতন। চিকেনটা আমি সামান্য লেবুর রস, সামান্য লবণ এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এছাড়াও লাগবে 2 কাটা পেঁয়াজ, 8-10 গ্রাম মতন রসুন, কিচি আদা, ছোট্ট একটা টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দেবো এবং তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে কাটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো ভাজতে পারি। সামান্য লবণ দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। মশলাটা আমি ভালো করে এবার ভেজে নেব। লাল লাল করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা তুলে রেখে পেস্ট করে নেব। যেটুখানি তেল আছে আমাদের সামান্য আমি একটু চিনি দেবো, অল্প হলুদ দেবো, দিয়ে আমি মাংসের আলুগুলো ভালো করে ভেজে নেব। মাংসের আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একে একে কিন্তু এবার মাংসের আলুগুলো তুলে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দেব, মাংস মানেই তো তেল। এমনি ফোড়নে কয়েকটা এলাচ দানা আর 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এলাচানে কিন্তু তেলে দিলে গন্ধটা খুব কিন্তু সুন্দর ওঠে। এবার এই গরম তেলের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। গন্ধটা কিন্তু এখন বেশ উঠেছে। মশলাটা আমি ভালো করে কষবো। মশলাটা সামান্য কষিয়ে নিয়ে এতে আমি অল্প, অবশ্যই আপনাদের স্বাদ মতো, লবণ, সামান্য হলুদ এবং আপনাদের যেরে যেরকম ঝাল খান সেই বুঝে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এই ভালো করে মশলাটা কষবো। দেখুন রঙটা কীরকম চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। মশলার গা থেকে তেল ছেড়ে এলে একে একে মাংসগুলো দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। এবং অবশ্যই আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একবার নেড়ে চেড়ে নেবো
তাতে মশলাগুলো মাংস এবং আলুর ভিতরে যাতে ভালোভাবে যায়। হ্যাঁ, এদিকে আমি একটু চায় লিকার করছি। না না, আমি চা খাবো বলে নয়, দেখা যাক কি করা হয়। এই দেখুন, এক কাপ মতন আমি চায় লিকার করেছি, অবশ্যই চিনি ছাড়া। এবং এই কষানো মাংসের ওপর আমি এই লিকারটা অল্প অল্প করে দিতে থাকবো এবং কষতে থাকবো। এই সময়ও কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এবং ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেলে আমি দেখবো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবং ভালো করে আমি মাংসটাকে কষতে থাকবো। যেহেতু আমাদের বাড়িতে রুটির সাথে খাবে, তাই আমি খুব একটা বেশি ঝোল দেব না, একটু কষা কষাই রাখবো। আর যেহেতু মশলা নাম, তাই ঝোল ঝোল দিলে ভালো লাগবেও না। মাংসটা ফুটে গেছে, দেখুন মাংসটা কি সুন্দর কালার হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।